নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সুজুতি জিয়ামি রেসিপিস। আজ আমি বানাবো মিনি চিকেন টিক্কা। এটা ছোট থেকে বড় আশা করি সবারই খুব ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি। এর জন্য প্রথমে আপনাদের বোনলেস চিকেন লাগবে, তাই বোনগুলোকে সরিয়ে শুধু মাংসটা এরকম ছোট ছোট আকারে কেটে নিতে হবে। এই টিক্কাটা আমি বানাবো টুথপিক দিয়ে। টুথপিক নিশ্চয় সবারই ঘরে থাকে, সেই টুথপিক দিয়ে আমি বানাবো। টুথপিকটা অবশ্যই কাঠের হতে হবে, প্লাস্টিকের টুথপিক দিয়ে কিন্তু এটা হবে না। দেখুন এরকম আমি ছোট ছোট টুকরো আকারে মাংসগুলো কেটে নিলাম। এবারে এই মাংসের টুকরোর মধ্যে আমি লবণ, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডারটা কালারের জন্য ব্যবহার করেছি, আর এখানে রয়েছে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। বাচ্চারা যদি খায় তাহলে লঙ্কাটা নাও দিতে পারেন। দিয়ে ভালো করে মেখে আপনারা কিছুক্ষণ রেখে দিতে পারেন, 15-20 মিনিট রেখে দিয়ে তারপরে এটাকে বানাতে পারেন। দেখুন এটা টুথপিক রয়েছে, এই টুথপিকের মধ্যে আমি মাংসগুলো এবার গেঁথে নিব। প্রথমে একটা মাংসের টুকরো দিলাম, এবার কিউব আকারে কাটা আমার কাছে পেঁয়াজ রয়েছে, ওই পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি এখানে শুধুমাত্র পেঁয়াজ ব্যবহার করেছি, আপনারা চাইলে ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। আমি খুব সহজে কিভাবে বানানো যায় এই টুথপিক চিকেন টিক্কা সেটাই আমি দেখানোর চেষ্টা করেছি। এভাবে আপনারা টুথপিকের মধ্যে মাংসের টুকরাগুলোকে ঢুকিয়ে এটা 15-20 মিনিট এইভাবে রেখে দিবেন, তারপরে ফ্রাই করবেন, চিকেনটা সফট হয়। এরকম সুন্দর সুন্দর রেসিপি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন, তাই একবার অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে আসেন। খুব সুন্দর সুন্দর রেসিপি আপনাদের জন্য অপেক্ষা করছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন আমার এগুলো গাঁথা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে, আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, রাইস ব্র্যান অয়েল, সেই তেলের মধ্যে এই টিক্কাগুলো ছেড়ে দিলাম। বাচ্চাদের জন্য বানাতে হলে শুধু আপনারা লবণ হলুদ দিয়ে মাংসটাকে এভাবে মাখিয়ে 15-20 মিনিট রেখে তারপরে এইভাবে ভাজবেন, সেটাও ভালো লাগে খেতে। আর বাচ্চারা যদি ঝাল পছন্দ করে তাহলে এইভাবেও আপনারা দিতে পারেন। বড় থেকে ছোট আশা করি সবারই এটা ভালো লাগবে খেতে। দেখুন আমার হয়ে গেছে, মাঝখানের পেঁয়াজটাও ক্রিস্পি লাগে খেতে। এইভাবে আমি সব চিকেনের টুকরাগুলোকে ভেজে নিব। সন্ধ্যার দিকে আপনারা এরকম রেসিপি বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখুন, খুব সুন্দর আর খুব টেস্টি আর খুব ইজি রেসিপি। দেখুন আমার হয়ে গেছে চিকেন টিক্কাগুলো। এবার আমি চিকেন টিক্কাগুলো সাজিয়ে এর মধ্যে সামান্য লেবুর রস দিব, আর দিব হচ্ছে জলজিরার পাউডার। আপনাদের কাছে যদি জলজিরা না থাকে তাহলে চাট মশলাও দিতে পারেন। ব্যাস এটা দিয়েই পরিবেশন করুন, খুব সুন্দর লাগে খেতে। দেখুন আমি জলজিরা ছড়িয়ে দিলাম। আমার মিনি চিকেন টিক্কা রেডি।
তাই আপনারাও একবার বানিয়ে দেখুন কেমন লাগে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। বাই বাই।